বন্ধুরা, বিশ্বে সর্বত্রই নানা প্রকার খেলা হয়ে থাকে। কিছু খেলা হয় শখের বসে, কিছু খেলা হয় পেশা হিসেবে, আর কিছু খেলা হয় ফিটনেস ঠিক রাখার জন্য ব্যায়াম হিসাবে। তবে এর মধ্যে কিছু কিছু খেলা দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। আজকে তেমনি দর্শক সংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে পাঁচটি জনপ্রিয় খেলাগুলো নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সাররানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক। ভলিবল। বন্ধুরা, লিস্টের পঞ্চম স্থানে রয়েছে ভলিবল। ভলিবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে, পরে এই খেলার প্রাথমিক বিস্তার দেখা যায় পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায়। 1895 সালে হলিউডের YMCA কলেজের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক উইলিয়াম জি মর্গান এই খেলা আবিষ্কার করেন। তিনি এই খেলাটি শুরু করেন বাস্কেটবল, টেনিস, হ্যান্ডবল ও বেসবলের বিভিন্ন নিয়ম অনুসরণ করে। তবে বর্তমানে এই খেলা তৎকালীন ভলিবলের চাইতে অনেকটাই পরিবর্তিত। খেলাটির বর্তমান অনুসারীর সংখ্যা প্রায় 900 মিলিয়ন। টেনিস। বন্ধুরা, দর্শক সংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার লিস্টে চতুর্থ স্থানে রয়েছে টেনিস। খেলাটি বিশ্বের অনেক দেশে লন টেনিস নামে পরিচিত। প্রাচীন গ্রিস, ইতালি, মিশর, পারস্য এবং আরব দেশের এক ধরনের হ্যান্ডবল খেলা থেকে টেনিসের উৎপত্তি। 1600 শতকে ফ্রান্স ও ইংল্যান্ড সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে খেলাটির অনুষঙ্গ ও সরঞ্জামে আধুনিকতার ছোঁয়া লাগে। 1873 সালে আধুনিক লন টেনিসের উদ্ভাবন করেন ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইংফিল্ড। বর্তমানে এই খেলার দর্শক সংখ্যা প্রায় 1 বিলিয়ন। ফিল্ড হকি। বন্ধুরা, লিস্টের পরবর্তী স্থানে রয়েছে ফিল্ড হকি। হকি খেলা কখন কীভাবে শুরু হয়েছে এ নিয়ে ঐতিহাসিকরা একমত নন, তবে অনেকেই মনে করেন হকি খেলা পুরাতন খেলাগুলোর মধ্যে অন্যতম। যতদূর জানা যায়, খ্রিস্টপূর্ব 2000 বছর আগে পারস্য দেশে হকি খেলার মতো এক প্রকার খেলা প্রচলিত ছিল। পরে পারস্য থেকে গ্রিসে ও গ্রিস থেকে রোমে এবং পরে ফ্রান্সের লোকেরা হকেট নামে খেলাটি শুরু করেন। পরবর্তীতে ইংরেজি উচ্চারণ অনুযায়ী এ খেলা হকি নামে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। খেলাটি ভারত, পাকিস্তান সহ এশিয়ার বেশ কিছু দেশেও এককালে জনপ্রিয় ছিল, যা বর্তমানে অনেকটাই নেই। যাই হোক, খেলাটির বর্তমান অনুসারীর সংখ্যা প্রায় 2 বিলিয়ন। ক্রিকেট। বন্ধুরা, দর্শক সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। ক্রিকেট খেলার উদ্ভব হয় ইংল্যান্ডে, আর পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলো সহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলেছে। খেলাটি বিশেষ করে দক্ষিণ এশিয়াতে তুমুল জনপ্রিয়, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ইত্যাদি। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইউরোপের অল্প কিছু দেশেও ভালোই জনপ্রিয় এই খেলা। এই সকল দেশসমূহের জনসংখ্যা বেশি হওয়ায় দর্শক জনপ্রিয়তা খুবই বেশি। বর্তমানে এই খেলার দর্শক সংখ্যা প্রায় 2.5 বিলিয়ন। সবচেয়ে মজার ব্যাপার, এই খেলাটি অনেক দেশেই নিষিদ্ধ। আর আপনাদের কোন খেলা প্রিয়, ক্রিকেট না ফুটবল, কমেন্টে জানাবেন নিশ্চয়ই। ফুটবল। বন্ধুরা, দর্শক সংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। বিশ্বের প্রায় 4 বিলিয়ন মানুষ এই খেলাটি দেখে, যা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের চেয়েও বেশি। ফুটবল খেলার উৎপত্তি নিয়েও আছে মতভেদ। বেশিরভাগ ঐতিহাসিকের মতে ফুটবল খেলার আবিষ্কারক চীন দেশ হলেও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে দেখা যায় রোমান সভ্যতা ও গ্রিক সভ্যতায় ফুটবল খেলার চল ছিল। তবে আধুনিক ফুটবলের বিকাশ ঘটেছে ইংল্যান্ডে, আর এখান থেকেই এটি বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তবে অন্য মহাদেশের তুলনায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকাতে খেলাটি খুবই জনপ্রিয়। আর সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে ফাইনালে মাঠে বসে খেলা দেখেছেন 78,011 জন এবং টিভি পর্দায় খেলা দেখেছে প্রায় 3.4 বিলিয়ন। বন্ধুরা, আরও বেশ কিছু জনপ্রিয় খেলা আছে, যেমন আমেরিকান ফুটবল, গলফ, রাগবি, বক্সিং ইত্যাদি। বন্ধুরা, আপনাদের কোন খেলাটি বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।